আসসলামু আলি কুম রহমাতুল্লাহ হিউবারকাতু আলহামদুল্লাহসাল তোয়াস সাল্ম আলাহ রাসুল্লাহ ওয়া আল্লাহ আলিহি ওয়ালা আস হাফি আজবাইন আমাবাদ সম্মানিত দিনে ভাই বোন বন্ধু আর শুরু হচ্ছে একশো তিন পর্ব আর সুরা নেসার পঁচিশে নম্বর আয় থেকে শুরু হচ্ছে আল্লাহ রাব্লাহীন বলেন আরজুবিল্লাহ হিমিনা শেহতু রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওমনলাম ইয়াস্তাতয়ান আইয়ান কেহাল হাল তেল মো উমে নাতে তোমাদের মধ্যে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি বংশীয় মুসলমান ইমানদারকে বিয়ে করতে পারে না তোমাদের মধ্যে অনেকেই আছে যারা বংশীয় ইমানদার মেয়ে লোককে বিয়ে করতে পারে না ফা মাম ফা মেম মালাকাত আইমান ফাতায়াত কুমল্লুম ওমেনাতে সে জন্য সেজন্য মালিকানাভুক্ত কীর্তদাস দাস ওই মহিলাকে বিয়ে করে যার যে মমিনা অর্থাৎ মমিন হওয়ার শর্ত মমিনা হওয়ার শর্ত সেজন্য তাকে বিয়ে করে আল্লাহ রবী বললেন যে অল্লাহ আলামু বি ইমান কুম যে আলামু এসমে তাবজির সিগা আল্লাহু আলামু আল্লাহ খুব জানেন খুব ভালো জানেন বি ইমান কুম তোমাদের ইমানের দৌরত্ব সম্পর্কে আল্লাহ খুব ভালো জানেন আল্লাহ পরবর্তী বললেন বাউদুকুম বাউদিন তোমরা একই বংশভূত তোমরা সৃষ্টি অর্থাৎ তাদেরকে বিয়ে করতে তোমার নিরুৎসাহিত হবে কেন মানে দুনিয়ার বিভিন্ন শ্রেণীর মানুষ আল্লাহ রব আলমিন তৈরি করছেন কেউ ধনী কেউ গরিব কেউ কৃতদাস কেউ মালিক কেউ স্বাধীন কেউ পরাধীন তো এটা আসলে একই বংশভূত থেকেই এগুলো তৈরি করা হয় সুতরাং তাদের এই মমিনা মেয়ে মেয়েদেরকে দেখে তোমাদের মালিকানাভূত কৃতদাসকে তোমরা বিয়ে করো ফাংকে হু হুন্না ফাংকে হু হুন্না অতএব তোমরা বিয়ে করো বি ইজনি আহ হিন্না তাদের গার্জিয়ানদের অনুমতি ক্রমে তোমরা তাদেরকে বিয়ে করো ও আতু হুন তাদেরকে দিয়ে দাও অজুরা হন তাদের মহারানা বিল মাউরুফে প্রচলিত পন্থায় ন্যায় সঙ্গতভাবে তাদের মহারানা দিয়ে দাও মহাসানাতেন ঐসব মহিলাদের জন্য যারা সচ্চরিত্রা এখানে সৎ চরিত্র মমিনা তাদেরকে বিয়ে দাও গাইরা মোসাফে হাতে অলা মত্তা খেরাতে দান তাদেরকে করিও না গাইরা মানে নয় মোসাফে হাতেন অর্থাৎ ব্যবিচারেনই নয় আবার ওলা মত্তা খেরাতে এবং গ্রহণকারেরই নয় দানের মানে উপপতি এই উপপতি মানে যেমন উপরাষ্ট্রপতি মানে উপ দিয়া যে উপজেলা জেলা উপজেলা উপপতি এই এই শব্দগুলো যে ব্যবহার করে অর্থাৎ অর্থাৎ পতি হলো স্বামী স্বামীর উপপতি মানে মানে স্বামীর মতো আরেকজনকে সে যেন গ্রহণ না করে অর্থাৎ প্রেম প্রীতি করে যেন ঘুরে না বেড়ায় প্রেম প্রীতি যেন না করে এরকম মেয়ে এরকম মহিলা মেয়ে তোমার তোমার তোমরা বিয়ে করো ফাইজা উহ সেন্না আর অতপর যখন বিবাহিত হয় অর্থাৎ বিবাহ বন্ধনে সুরক্ষিত হয় বিবাহের দুর্গে যখন সুরক্ষিত হয় ফাইন আতাই না বে সাথে ফাইন তখন যদি আতাই না তারা লিপ্ত হয় বেফাহ সাথে ব্যবিসারে বিয়ে হওয়ার পরেও বিয়ার বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও বিয়ের দুর্গে সুরক্ষিত হওয়ার পরেও তারা যদি ব্যবিসারে লিপ্ত হয় ফা আলেই হিনা নেসফু এবং তাদের উপর তবে তাদের উপর হবে নেসু মানে অর্ধেক মা আলাল মহসানা তেমন আজাব তাদের যে শাস্তিটা নির্ধারণ করা হয়েছে এটা স্বাধীন মানে সম্ভ্রান্তশালী স্বাধীন মহিলাদের শাস্তি হলো অর্ধেক আল্লাহ আলম আল্লাহমিন এখানে তার হেকমা কি অবলম্বন করেছেন জালিকা লেমান খাসিয়াল আনাতা মেনকুম মানে এইটা হলো তাদের জন্য যারা ভয় করে ভয় করে ব্যবিচারে মেনকুম তোমাদের মধ্য তোমাদের মধ্য হতে যারা ব্যবিচার ব্যবিচারে সংগঠিত হবে ব্যবিচারে লিপ্ত হবে এই ভয়ে অর্থাৎ তাকোয়ার ভয়ে যারা এই বিয়েটা বিয়েটা করে ও আন তাসবিরু খয়রুল্লাকুম আর যদি তারা ধৈর্য ধারণ করে খৈরুল্লা তাদের জন্য অতি উত্তম অল্লাহ গাফুর রহিম আল্লাহ রবুল্লাহমিন শীল এবং বড়ই মেহেরবান সম্মানিত দিনে ভাই বোন বন্ধু আমরা যেভাবে এগুচ্ছি আসলে জানি না কতদিন লাগবে আমাদের এই খতম দিতে তো আসলে আরও একটু বেশি করে আলোচনা করা দরকার যদি আপনারা কমেন্টে একটু বলেন তাহলে আরও একটু সময় নিয়ে একটু আলোচনা করা যাবে তা হলে এ খতম দেওয়াটা অনেক দেরি হয়ে যাবে আর কি তো যাই হোক আল্লাহ রব আমাদেরকে যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং প্রোগ্রামটা প্রোগ্রামটা যখন চালিয়ে যেতে পারি আপনারা যেন দেখতে পারেন এই কামনা করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি শোভানা কাল দহ বেহান দেুর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত